হ্যালো ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের আমরা যে ডিস্ট্রিক্টে থাকি সেই ডিস্ট্রিক্টের প্রধান শহর। এই শহরের আজকে আজকে সারা বিশ্বে কিন্তু আজকে বড়দিন। এই বড়দিনে আমি দেখছি সব জায়গায়, আমি লন্ডনে দেখছি, আমি প্যারিসে দেখছি, আরও একবার আমি সিঙ্গাপুরে গিয়েছিলাম এই ইয়ের সময়, এই বড়দিনের সময়। এই তো এই বড়দিনে আমি দেখছি যে সিঙ্গাপুর বড় বড় শহরগুলো সব শহরই খুব সুন্দর করে ডেকোরেশন করে, লাইটিং করে এবং বিভিন্ন ধরনের মার্কেট টার্কেট তৈরি করে। সেই মার্কেটগুলো থেকে নোয়েল মার্কেট বা ক্রিসমাস মার্কেট বলে ওইটাকে, তো সাজিয়ে। তো আমাদের এই শহরটাও বেশ এই কোভিড দুর্যোগের মধ্যেও আমাদের এই শহরটাও কিন্তু সুন্দরভাবে ডেকোরেশন করছে। তো গত বছর এর চেয়ে একটু ভালো ছিল, এর চেয়ে বেশ একটু না বেশ ভালো ছিল, কিন্তু এই বছরে একটু কম মনে হচ্ছে তুলনামূলকভাবে। তো অনেক লোকজন ছিল গত বছর, এ বছরে লোকজন কম। এটা হচ্ছে শহরের এক অংশ, এখানে ছোট্ট একটা লেক আছে, এই এই পানিতে আপনারা লেকটা দেখতে পাচ্ছেন। আর এই তো ডেকোরেশন, আর এই যে ছোটো ছোটো ঘরগুলো, এই ছোটো ঘরগুলাই মার্কেট ক্রিস্ট। এটা হচ্ছে বড়দিনের জন্য স্পেশালভাবে দোকান করা হয়েছে, আর ডেকোরেশন তো এই বড়দিনের কারণেই করা। আর এইখানে এই যে 700 শতকের যে প্রিজন, আসলে এটা 700 শতকের একটা প্রিজন, এই প্রিজনটাকেও সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। আর এই তো গাছে অনেক, গাছেও অনেক লাইটিং এদিকে। আর এইটা হচ্ছে ফ্রান্সের, এ তো আসাবা, এইটা হচ্ছে একটা চেইন সুপার মার্কেট, চেইন মার্কেট। এটা হলো গ্যালারি লাফাইয়েত, এটা প্রত্যেকটা শহরেই এই এই দোকানটা বড় বড় শহরগুলোতে আছে, বিশেষ করে ডিস্ট্রিক্ট লেভেলের যে শহরগুলো সেই শহরগুলোতে এই দোকানগুলো দেখা যায়। আর মানুষজন বের হয়েছে, অনেক লোকজন বের হয়েছে এই মার্কেট, মানে কালকে তো ছুটি, পুরা ফ্রান্সেই ছুটি। সো এখানকার লোকজন সব বের হয়েছে, অনেক রাত পর্যন্ত বাইরে থাকবে, ঘুরবে, তারপরে ঘরে যাবে, বিভিন্ন ধরনের অনুষ্ঠান করবে, এভাবেই তো সময় কাটাবে আজকে। তো এর লোকজন বেড়েছে বেশ, সন্ধ্যার দিকেও এরকম লোকজন ছিল না, সব একটু কোয়াইট ছিল, বাট এখন বেশ লোকজন। তো অনেক ছাত্রছাত্রী আছে এই শহরে, এটা এখানে একটা বিশ্ববিদ্যালয় আছে, সেই বিশ্ববিদ্যালয়ের কারণে এখানে অনেক স্টুডেন্টও আছে, তো স্টুডেন্টরাও অনেক অনেকে বের হয়েছে। আশা করি ভাল লাগবে, আর এরপরেও কথা হবে। আমি আমি একটা মানে ছোট্ট একটা চ্যানেল করছি ইউটিউবের, তো এইটা আমার মনে হয় যে আপনারা ইউটিউব চ্যানেলেও দেখতে পাবেন, আবার আমি ইউটিউব থেকে আবার ফেসবুকে শেয়ার করব, সেখানেও দেখতে পাবেন। তো ভালো লাগবে নিশ্চয়ই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সবাইকে বড়দিনের শুভেচ্ছা এবং সবার সুস্বাস্থ্য কামনা করছি। বাই, আল্লাহ হাফেজ।